একই মঞ্চে বৌদ্ধ, শিখ, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির ইফতারে অংশগ্রহণ করল। আজ রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত কামালগাছি মোড়ে আয়োজিত ইফতার মাহফিলে ছিল শান্তির বার্তা। পবিত্র মাহে রমজান উপলক্ষে দাওয়াতে ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন প্রায় 1000 মানুষ। প্রধান উদ্যোক্তা সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌজি বেগম এই দিনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্যসভার সাংসদ সুভাষিস চক্রবর্তী ছিলেন, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডক্টর পল্লব কুমার দাস, বৌদ্ধ ভিক্ষু ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু, শিখ সম্প্রদায়ের শরণ সিং, পৌরপিতা নজরুল আলী মণ্ডল, মুস্তাফিজ হাসমি সহ অন্যান্যরা এই দিনের ইফতারে সকলে মিলে সম্প্রীতির বার্তা দেন। আমাদের সোনারপুর তথা সারা পশ্চিমবাংলা জুড়েই আমাদের ইফতার যখন হয় তখন আমরা সব মানুষ একসঙ্গে বসে ইফতার করি। কে রোজা করলো, কে রোজা করলো না, আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসে ইফতার করি। এটাই পশ্চিমবাংলার নিয়ম রীতি, আমরা এইভাবেই চলি, এইভাবেই চলতে চাই। বেশ কিছু মানুষ অংশগ্রহণ, কতজন আর এই সংখ্যা বলা যাচ্ছে না, বেশ ভালোই মানুষ এসেছেন। সবার মঙ্গল হোক। আর এই যে খুব গরম পড়ছে, গরমের দাবদায় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর পবিত্র রমজান মাস কাটছে, পবিত্র ঈদ মুবারক, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যে এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের কৃষ্টি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য যে আমাদের আজানে ভোর হয় আর কাসর ঘন্টায় সন্ধে হয়, তার এইটাই হচ্ছে নিদর্শন। এখানে জাত ধর্ম নির্বিশেষে সবাই আমরা এই ইফতারে সামিল হয়েছি। এখানে আপনারা যেন মূল উদ্যোক্তা হচ্ছে এখানকার বিধায়ক উন্নতির কান্ডারী বিদ্যশ্রী বেগম এবং সোনারপুর রাজপুর পৌরসভার অন্যতম মেয়র পুরপ্রধান পারিষদ নজরুল আলী মণ্ডল, ওরা প্রতি বছরই এখানে খুব শ্রদ্ধা সহকারে এখানে ইফতার করে। আমরা আসি, তা আমরা এখানে এসে সত্যি আপ্লুত যে আমরা এখানেই বুঝতে পারি যে বাংলার সংস্কৃতি কাকে বলে। আমাদের বাংলার মানে সংস্কৃতি যে এখানে সব ধর্মের মানুষের মধ্যে একটা সম্প্রীতি রক্ষা করা হয় এবং ধর্ম যার যার নিজের হতে পারে কিন্তু উৎসব সবার, যেটা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। তো সেই কথাকেই মাথায় রেখে আমরা আজকে শুধু প্রথম নয়, আমরা এই পুরো রমজান মাসে একাধিক জায়গায় ইফতার করেছি। যারা রোজা রাখছেন এত গরমেও সব কিছুকে উপেক্ষা করে তাদের সঙ্গে আমরা মিলে একসঙ্গে ইফতার করেছি এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব যে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখুক এবং যারা রোজা রেখেছেন তাদের মনের ইচ্ছে পূরণ হোক এবং এই সম্প্রীতি যেন আমরা সারা বছর রক্ষা করে চলতে পারি, একসঙ্গে সবাই মিলে পথ চলতে পারি, এটাই বলার। বাংলা আর এটা আমাদের মামারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের যা সমাগম এই বাংলাতে হয় সেটা আমরা সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আরেকবার প্রমাণ করে দিলাম। এখানে আমাদের বুদ্ধিস্ট মহারাজ অরুণ জ্যোতি আছেন, আমাদের মুক্ত আহমেদ আছেন, আমাদের শরৎ সিং আছে, ফাদার সঞ্জীব সাহেব আছে, এদিকে আমাদের এমএলএরা সবাই আছেন। এইটাই বাংলা, এখানে সব ধর্মে মিলেমিশে থাকার একাত্তরে বাংলায়। আমি প্রত্যেককে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই বাংলার বুকে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ। আজকে আমাদের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা আমাদের ফিরদৌসী বেগম মহাশয় এবং আমাদের নজরুল ইসলাম ভাই এবং তার সাথে যুক্ত সকলে মিলে আজকে মাহের রমজানের এই পবিত্র ইফতারের ব্যবস্থা করেছেন। আমরা বিভিন্ন ধর্মগুরুরা এখানে সমবেত হয়েছি। এটাই বাংলা, যে বাংলার বুকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন
ধর্ম জাত জাতির উৎসব সবার। এই সারাদিন সংযমতার মধ্য দিয়ে উপবাসের মধ্য দিয়ে এই সন্ধ্যার সময় তারা রোজা ভাঙেন, সেখানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে আহ্বান করেন আমরা সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য এবং সবার সাথে মিলেমিশে থাকার যে বার্তা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন সে বার্তাকে সম্মান জানিয়ে এবং আমরা প্রত্যেক ধর্মগুরুর প্রতি রেসপেক্ট জানিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। ইফতার পার্টিতে আমি এটাই বলবো যে এটা আমরা যে এক মঞ্চে উপরে সব ধর্মের মানুষ একত্র হয়ে এই উৎসবটাকে পালন করছি, এটা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এটা একটা এরকম মানে দার্শনিক জায়গা হয়ে গেল যে এখান থেকে সারা ভারতের লোকেদের শিক্ষা নেওয়া উচিত যে সব ধর্ম মিলেমিশে এই উৎসবটা পালন করুক, এরকমই ভাইচারিকে নিয়ে চলুন। দেখুন একমাত্র এইটা আমাদের টিএমসি বলুন বা মামাটি মানুষ বলুন বা মমতা ব্যানার্জি বলুন, তিনি কিন্তু এরকম একটা প্রচেষ্টা করে যাচ্ছেন যে সম্প্রীতি, এবং তিনি সবসময় সব ধর্মের লোকদেরকে তিনি সম্মান করে থাকেন এবং একতার কথা বলে থাকেন। আর যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর ইফতার পার্টির মধ্যে দিয়ে যে আমাদের বুদ্ধিস্ট আমাদের ধর্মগুরু আছেন, খ্রিস্টান ধর্মগুরু আমাদের শিখ আছেন, মুসলিম আছেন, সবাই মিলেমিশে আমরা একসঙ্গে আছি। এবং এটা শুধু আমরা শুধু মুখে না, আমরা কাজে দেখাই। যখনই আমাদের কোনো ইয়ে থাকে আমরা সবসময় একতার সঙ্গে যাই, ভালোবাসার সঙ্গে যাই, ভাইচারার সঙ্গে যাই। এটাই আমার বার্তা যে আমরা যেন শান্তিতে একসঙ্গে। আর আজকে বার্তাটা এই, আজকে দেশে উত্তরপ্রদেশ আর অন্য জায়গায় যে বিজেপি শাসক আছে দেখো কীরকম সংখ্যালঘু সংখ্যাগুলো মিলে এক জায়গায় আফতার মিলেমিশে করছে, এটা বড় বার্তা পুরো দেশের জন্য। এটা এর থেকে বার্তা আমার মনে হচ্ছে পুরো ইন্ডিয়াতে কোনো জায়গা হচ্ছে কি হচ্ছে জানি না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই বার্তা আমরা দেখছি। তো আমরা খুবই খুশি যেরকম হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সব মিলে আজকে তার মজলিসে আমরা আমাদের ফিরদৌসী বেগম সাহেবা যে এমএলএ দিয়েছেন সবই ছিল, প্রত্যেকটা লোককে আমরা দেখছি। কিন্তু আমরা চাই সম্প্রীতি, এই মাধ্যমে আমরা উৎসবের মাধ্যমে আমরা ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা উৎসব মতন এই পরিবেশটা চাই। কিন্তু গত কিছুদিন আগে যে রামনবমী একটা উৎসব হয়েছে, আমরা চাই ওই রকম উৎসব আমরা হিন্দু মুসলমান মিলে আপনার যে যাত্রা আছে তার সঙ্গে আমরা হিন্দু মুসলমান সব মিলে যাব, কিন্তু সেই আবহাওয়াটা ঠিক করতে হবে সবাইকে।